ঘন্টাখানেকের হট্ট মেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়, সন্ধ্যে সাতটা মানেই করা সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিং বাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই না আমি। স্বর্ণালী প্রশ্ন করি সোজা সুজি, নমস্কার, দেখছি রিপাবলিক বাংলার, সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। ভোট তো এসে গিয়েছে, একাধিক রাজনৈতিক দল একে একে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করছে, আর তার সঙ্গে শুরু হয়ে গিয়েছে প্রচার, দেওয়াল লিখন, দেওয়াল লিখনে বিজ্ঞাপনও চলছে। আমাদের রাজ্যে শাসক দলের বিজ্ঞাপনে ফলাও করে প্রচার করা হচ্ছে রাজ্যে কতগুলো প্রকল্প চলছে, মাঝে মধ্যে এই প্রকল্পের খতিয়ান দেওয়া হয়, কত কিছু করেছে রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য, কত রকমের সাথী, কত রকমের ভান্ডার, কত রকমের প্রকল্প চলছে এখানে, ভান্ডারে কত টাকা বেড়েছে, সেই বিজ্ঞাপনের ভিড়ে গুলিয়ে দেওয়ার চেষ্টা হবে আসলে সরকারের কোনগুলো দেওয়ার কথা ছিল। যেমন ডাবল ডাবল চাকরি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ভোটের আগে, উল্টে নিয়োগে দুর্নীতি পেয়েছি, বাংলা নিজের মেয়েকে চায় ব্যানার পোস্টার হয়েছিল, আর তারপর দেখেছি কি বাংলার মেয়ের সুরক্ষা নিরাপত্তার কি পরিস্থিতি। শাসক শোনাচ্ছে প্রকল্পের গল্প, প্রকল্পের ঝুলি খুলে বসেছেন তারা, কিন্তু মুশকিল হচ্ছে সবটাই হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশনের উপর নির্ভরশীল, মানে শর্ত সাপেক্ষে পাবেন প্রকল্পের সুবিধে, বোঝা গেল না। যেরকম অনেক ক্ষেত্রে অনেক জায়গাতে থাকে যে আপনি এই জায়গায় ইনভেস্ট করেছেন, ওই জায়গায় ইনভেস্ট করেছেন, নিচে লেখা থাকে সাবজেক্ট টু মার্কেট রিস্ক, তাই না? অর্থাৎ বাজারের উপর নির্ভর করবে আপনার কতখানি হতে পারে, কি ইনভেস্টমেন্ট হতে পারে, তার লাভ কি হতে পারে। ঠিক সেরকমভাবে প্রকল্পের সুবিধা আপনি পাবেন, প্রকল্প উজাড় করে দেবে রাজ্যের সরকার, সেখানে সাথী থাকবে, ভান্ডার থাকবে, স্ত্রী থাকবে, কিন্তু সাথী স্ত্রী ভান্ডার এ সব কিছুর নিচে ছোট্ট করে একটা স্টার দিয়ে লিখে রেখেছে শাসক দল শর্ত সাপেক্ষে। এবার শর্তটা কি? শর্ত হচ্ছে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া। আপনি বলবেন যে এটা আর বড় কি ব্যাপার দিদি, তৃণমূল কংগ্রেস এত কিছু করবে তো তৃণমূল কংগ্রেসকেই না ভোট দেওয়া হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। না, স্বাভাবিক বিষয় নয়, কারণ প্রকল্প কোনো রাজনৈতিক দলের হয় না, প্রকল্প হয় সরকারের। যেরকম মুখ্যমন্ত্রী কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের জন্য নন, মুখ্যমন্ত্রী সবার, যতক্ষণ পর্যন্ত তিনি ভোটে লড়ছেন ততক্ষণ পর্যন্ত তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তারপর তিনি যখন মন্ত্রী হয়ে গেলেন, যখন সরকার তৈরি হয়ে গেল, তখন শাসকেরও, যারা শাসক দলের কর্মী সমর্থক তাদেরও সরকার, যারা বিরোধী তাদেরও সরকার। অতএব সবার প্রকল্প হবে সবার জন্য, শুধু তৃণমূল কংগ্রেসে ছাপ মারলে বা তৃণমূল কংগ্রেসে ভোট দিলে প্রকল্পের সুবিধে পাবেন, না হলে পাবেন না, এমন কি করে হতে পারে? তাও যদি হতো যে যে ভোটের মাধ্যমে সরকার, রাজ্যের সরকার নির্বাচিত হচ্ছে, তবু মানা যেত, কিন্তু এবার গল্প আরো বড়। অর্থাৎ নির্বাচনটা কোথাকার হচ্ছে? নির্বাচন হচ্ছে লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনে কোন সরকার তৈরি হবে? রাজ্য সরকার তৈরি হবে, পঞ্চায়েত তৈরি হবে? হবে না তো, তৈরি হবে কেন্দ্রের সরকার। অতএব এই লোকসভা নির্বাচনে যদি কেউ বিজেপিকে ভোট দেয় তাহলে কেন্দ্রে বিজেপির সরকার আসবে, যদি কেউ কংগ্রেসকে ভোট দেয় কেন্দ্রে কংগ্রেস সরকার আসবে, যদি অন্যান্য কোনো রাজনৈতিক দলকে ভোট দেয় তাহলে কেন্দ্রে হয়তো অন্যান্য কিছু রামধনু জোটের সরকার আসতে পারে। কিন্তু মুশকিল হচ্ছে আমি এখানে বসে কি বলতে পারি যে এই ভোটে যদি বিজেপিকে ভোট দাও তাহলে তোমার বাড়ির সামনের রাস্তার দায়িত্ব আমি আর নেব না ভাই, তোমার বাড়ির জলের লাইনের দায়িত্ব আমার নয়, তোমাকে যাবতীয় পরিষেবার দায়িত্ব নরেন্দ্র মোদির। এটা কি করে সম্ভব? মানে ভোট দিচ্ছেন আপনি দিল্লি নির্বাচনের জন্য, আর পরিষেবা আপনার বন্ধ হতে পারে বা পরিষেবা আপনার থ্রেটের মুখে চলে আসতে পারে আপনার নিজের এলাকায় বা ওয়ার্ডে। কি মনে হচ্ছে, গল্পের গরু গাছে তুলছি? একদম নয়, কারণ এটা আমার বক্তব্য নয়। আজ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জলপাইগুড়ির ময়নাগুড়িতে একটি সভা করলেন, যে সভা
ভোটের আগে নির্বাচনী প্রচার সভা। সেই সভার শুরুতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে বসলেন যে 2024 ভোট মানুষের অধিকার বুঝে নেওয়ার ভোট। তিনি বললেন যে ভোটটা যাকে ইচ্ছে দিন, এটা বলে তিনি শুরু করলেন। তারপর তিনি ফিরে এলেন মোদ্দা কথায়। কি বললেন? জাস্ট কয়েক মিনিটের মধ্যে তিনি উল্টো কথা শোনালেন। ওই একই সভামঞ্চে দাঁড়িয়ে তিনি বললেন যে তৃণমূলকে ভোট দিলে তবেই পরিষেবার দায়িত্ব তার, বিজেপিকে ভোট দিলে কিন্তু সেই দায়িত্ব তার নয়, বিজেপিকে ভোট দিলে যাবতীয় পরিষেবার গ্যারান্টি তখন মোদি সরকারের থেকে চাইবেন, আমাদের থেকে নয়। যদি বিশ্বাস না হয়ে থাকে তাহলে একবার শোনা যাক শুরুতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন, দেখুন। 2024 লোকসভা নির্বাচন নিজের অধিকারকে সামনে রেখে ভোট দেবেন না, দেবেন কি দেবেন না? আরে যাকে ইচ্ছা দিন, তৃণমূলকে দিন, সিপিএম কে দিন, বিজেপি কে দিন, কংগ্রেস কে দিন, নির্দল কে দিন, নিজের অধিকারকে সামনে রেখে দিন। এতটুকু বলার জন্য আপনার কাছে এসেছি, যাকে ইচ্ছা দিন। আপনি যদি এবার বিজেপির ভাওতাবাজির শিকার হয়ে বিজেপির ভুল প্রচারে পা দিয়ে বিজেপি প্রার্থীকে ভোট দেন, তাহলে গ্যারেন্টি মোদিজি থেকে চাইবেন। আর যদি বাংলার এই লড়াইয়ে বাংলার সাথে থাকেন, আপনার সাথে আমার আর্থিক সম্পর্ক, তৃণমূলের আর্থিক সম্পর্ক, মামাটি মানুষ সরকার, আপনার যেখানে বাড়ি, রাস্তা, কল, জল, পরিষেবা লাগবে আমি নিজে পৌঁছে দেবো, আমার ঘরে আমি দায়িত্ব তুলে নিয়ে যাচ্ছি। এই মাঝে মাঝেই বলি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিশক্তি নিয়ে আমার মনে একটা প্রশ্ন জাগে যে তার কি শর্ট টার্ম মেমোরি লসের মতো কোনো রোগ রয়েছে? মঞ্চে ওঠে বক্তব্য রাখতে শুরু করলেন, এই বললেন, এই মুহূর্তে বললেন যাকে খুশি ভোট দিন, কিন্তু এই ভোটটা আপনার অধিকার রক্ষার লড়াইয়ের ভোট। আর ঠিক তার পর মুহূর্তে কয়েক মিনিট বাদে তিনি বলছেন যে ভোট যদি মোদি সরকারকে দিয়েছেন তাহলে যাবতীয় পরিষেবার গ্যারেন্টি মোদি সরকারের থেকে চাইবেন, আমরা কোনো পরিষেবার মধ্যে থাকবো না, ভোট তৃণমূল কংগ্রেসকে দিলে যাবতীয় পরিষেবার দায়িত্ব আমাদের। মানেটা কি? কোনটা মুখ আর কোনটা মুখোশ? এতদিন ধরে মুখ মুখোশের ফারাক অনেকবার ধরা পড়ছে, আর এবার এবারে তো একদম হাতে গরমে। সঙ্গে থাকছে গাল ভরা বিভিন্ন বড় বড় অভিযোগ বা কোনো কম্পারিজন, বা সঙ্গে সঙ্গে কোন থাকছে প্রকল্পের আবারও সেই ফাঁকা বলি। অভিষেক ব্যানার্জি আরও আবার আজ আবারও স্পষ্ট করে দিলেন যে বিজেপিকে ভোট দিলে ঠিক কী কী চাওয়া যাবে না, আর তৃণমূলকে ভোট দিলে ঠিক কী কী পাওয়া যাবে। প্রসঙ্গত আবারও বলি, এই ভোট কিন্তু রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট নয়, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন নিশ্চয়ই, ডেফিনেটলি জানেন, তিনি নিজে প্রার্থিত। ভোট হচ্ছে কেন্দ্রের, ভোট হচ্ছে লোকসভা নির্বাচন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপিকে ভোট দিলে কী কী পরিষেবা পাওয়া যাবে না, আর তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে কী কী পরিষেবা পাওয়া যাবে। বুঝুন খেলা, দেখুন। 1 কোটি টাকা না পান আমি রাজনীতি ছেড়ে দেবো তৃণমূল কংগ্রেস ছেড়ে দেবো যদি তৃণমূল সরকার আপনার বাড়ির টাকা কই আমি এক কথা ছেড়ে কিন্তু বাংলার এই লড়াইয়ে বাংলার পাশে থাকতে হবে অঙ্গীকার নিতে হবে। আপনি একটা দোকান থেকে একটা টিভি কিনছেন, টিভি কিনে ওয়ারেন্টি কার্ড নিচ্ছেন, তারপর দেখছেন পরের দিন দোকান হাওয়া। আরে যে বাংলায় থাকে না সে আপনাকে ওয়ারেন্টি দেবে কি করে? আর কটা দিন পরে গোটা দেশের মানুষ ভোটের লাইনে দাঁড়াবে? আগামী 5 বছর দেশ কোন দিকে যাবে তার রায় দেবে। তৃণমূল কি আসলে জেনে বুঝে সবটা গুলিয়ে দিতে চাইছে, নাকি এর নেপথ্যে অন্য কোনো খেলা রয়েছে? চুরি দুর্নীতি ইস্যুতে মুখ পুড়েছে শাসকের, নুসরাতকে প্রার্থী না করে সন্দেশখালীতে দায় ঝাড়ার চেষ্টা চালানো হয়েছে, তৃণমূলের আরেক প্রার্থী মহুয়া মৈত্র ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে বহিষ্কৃত, আবার তাকেই টিকিট দেওয়া হয়েছে। রাজ্যের দুর্নীতি, সন্দেশখালী, সমস্ত ইস্যুগুলোকে বারবার করে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আর তাই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সেই ভাণ্ডারকেই হাতিয়ার করছেন কি, কারণ জানেন যে সেই ভাণ্ডারই একমাত্র হাতিয়ার যাকে দিয়ে আবারও মহিলা ভোট ব্যাংক ফিরিয়ে আনা যেতে পারে। কিন্তু হবে কি করে? অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাণ্ডারকে হাতিয়ার করে মহিলা ভোট ব্যাংক ফিরিয়ে আনার যতই চেষ্টা করুন না কেন, যে রত্নখচিত মহিলা ব্রিগেড দাঁড় করিয়েছেন তারা তাতে সেগুড়ে বালি। কেন বলছি,
বাঁকুড়ার বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও এই ভোটের ময়দানে প্রার্থী হয়ে র্যাম্পে হেঁটে এতই বিগলিত প্রাণ, মমতা বন্দ্যোপাধ্যায়কে মা শারদার সঙ্গে আবারও তুলনা করে বসলেন। আমি জানি না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চেষ্টাটা করছেন, সুজাতা মণ্ডলও কি সেই একই চেষ্টা করছেন? আর এই যে ভান্ডারকে হাতিয়ার করে মহিলা ভোট ব্যাংক ফেরত আনার চেষ্টা, তাতে কি কোথাও মনে হয় যে মা শারদার সঙ্গে তুলনা করলে মহিলারা আরও ঢেলে ঢেলে ভোট দেবেন? জানা নেই, শুনুন এবং আপনারা বোঝার চেষ্টা করুন যে আদৌ এর সঙ্গে মহিলা ভোট ব্যাংকের কোনো সম্পর্ক আছে কি না। 2021 সালে আপনারা লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে ভোট দিয়েছিলেন, মায়েরা দিয়েছিলেন কি না বলুন? লক্ষ্মীর ভান্ডার হয়েছে কি হয়নি? হয়েছে কি হয়নি? 2023 সালের পঞ্চায়েত আমি সর্বত্র গিয়ে আপনাদের অনুরোধ করেছিলাম যে 100 দিনের টাকা আপনাদের বন্ধ, আপনি আপনার এই অধিকার এবং এই 100 দিনের যে টাকা যাতে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে শীঘ্রই পান, আপনার অধিকারকে সামনে রেখে ভোট দিন। আপনারা পঞ্চায়েতে 100 দিনের কাজকে সামনে রেখে ভোট দিয়েছেন, আজকে বলুন 100 দিনের টাকা পেয়েছেন কি না? পেয়েছেন কি না? পেয়েছেন কি না? দোয়াত তুলে বলুন পেয়েছেন কি না? মোদিজির গ্যারেন্টি মানে জিরো ওয়ারেন্টি, আর দিদির গ্যারেন্টি মানে লাইফ টাইম ওয়ারেন্টি। আপনি জিরো ওয়ারেন্টি নেবেন না লাইফ টাইম গ্যারেন্টি নেবেন, সিদ্ধান্ত আপনার। আজ পর্যন্ত বিগত 34 বছরের বামফ্রন্ট জমানায় তারা তো কিছু পায়নি, আর 10 বছরের সাম্প্রদায়িক বিজেপির জমানাতেও কিছু পায়নি। তারা বলছে যে মানে দেবার জন্য একজনই আছেন, তিনি হচ্ছেন মানে মা শারদার মতন হাত তুলে বসে আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মা যেমন সবসময় বলতেন যে আমি শরতেরও মা আমজাদেরও মা, সেরকম করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখছি সবসময় তার চোখে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান ইসাই কোনো ভেদাভেদ নাই, সবার জন্য মানুষের জন্য দুহাত তুলে দিয়ে চলেছেন, তাই মানুষ প্রচন্ড খুশি। মা শারদা বলেছেন আমি 17 মা আমি 17 মা। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গোটা রাজ্যেরও দিদি, মণিপুরেরও দিদি, গুজরাটেরও দিদি, উত্তরপ্রদেশেরও দিদি, তার সঙ্গে সন্দেশখালীরও দিদি হতে পারছেন কিনা সেই নিয়ে প্রশ্ন বা বিতর্কের অবকাশ থাকবেই। তবে যে ভান্ডার নিয়ে এত কথা বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় মহিলা ভোট ব্যাংক আনার চেষ্টা করলেন, এই ধরনের তুলনা টেনে সেই ভান্ডারেই ফুটো করে দিলেন না তো সুজাতা মণ্ডলরা? প্রশ্ন ওঠে, ভান্ডার রাজনীতি যে কাজ করছে না সেটা স্পষ্ট করে দিয়েছে এর আগেই সন্দেশখালীর মায়েরা। বাংলা জুড়ে সেই আঁচ ছড়িয়েও পড়েছে, বোধ হয় ভুলে গিয়েছেন এনারা প্রচারের ময়দানে গিয়ে। তাই আরও একবার মনে করিয়ে দিই লক্ষ্মীর ভান্ডার নিয়ে সন্দেশখালীর মায়েরা কি বলেছিলেন। মুখ্যমন্ত্রী দেখতে পান না উনি 500 টাকাকে 1000 টাকা করেছে, 1000 টাকাকে 1200 টাকা করেছে, লজ্জা করে না মাননীয় মুখ্যমন্ত্রীর? মুখ্যমন্ত্রী না মূর্খ মন্ত্রী উনি, উনি লজ্জা আছে? উনি একজন মহিলা হয়ে এরকম অত্যাচার সব মাননীয় মুখ্যমন্ত্রী যদি মানুষ সত্যি একটা মহিলা হয়ে থাকে না, যদি ওনার সত্যি মানবিকতা কিছু বলে থাকে, উনি কি মা মাটি মানুষের মানুষ? ওনার লজ্জা হওয়া উচিত। মাননীয় মুখ্যমন্ত্রী শুনতে পাচ্ছেন না দেখতে পাচ্ছেন না? লজ্জা করে না বড় বড় ঠান্ডা ঘরে বসে বড় বড় কথা বলতে? দিদি এখানে ওখানে বসে আমাদের শ্লীলতাহানির দাম বিচার করছেন, 500 টাকার জায়গায় 1000 টাকা করছেন। ছিল আমাদের শ্লীলতাহানির দাম দিতে চাইছেন উনি, যে শিবু হাজরা উত্তম সর্দার তোমাদের শ্লীলতাহানি করুক, বা সারা পশ্চিমবাংলার যত টিএমসি বড় বড় নেতারা আছে তারা মেয়েদের উপরে শ্লীলতাহানি করুক, তাদের তাদের 500 টাকার জায়গায় তারা 1000 টাকা তিনি তার বিনিময়ে লক্ষ্মীর ভান্ডারে ঢুকিয়ে দিচ্ছেন, মেয়েদের সম্মানহানির যাতে চাপা পড়ে যায়। টাকা চাই না আমরা, আমাদের সম্মানটাই চাই। সন্দেশখালী বলেছিল টাকা চাই না সম্মান চাই, কিন্তু ভোটের ময়দানে টাকা দেওয়ারই গ্যারেন্টি পাওয়া যাচ্ছে এবং বলা হচ্ছে এই গ্যারেন্টি দিদির গ্যারেন্টি, তৃণমূল কংগ্রেসকে ভোট দিলেই গ্যারেন্টি পাওয়া যাবে, মোদীকে ভোট দিলে নয়, সেই পরিষেবার দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় নেবেন না। বোঝা মুশকিল, বোঝা দায় হয়ে গেল যে ভোটটা কেন্দ্র নির্বাচন হচ্ছে, কেন্দ্রের সরকার নির্বাচনের জন্য হচ্ছে নাকি রাজ্যের সরকার নির্বাচনের জন্য হচ্ছে। যারা আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে তাদের সঙ্গে সরাসরি চলে যাই, রয়েছেন বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা, রয়েছেন আইনজীবী কৌস্তব বাগচি, রয়েছেন সাংবাদিক নির্মাল্য মুখার্জি, রয়েছেন অভিনেতা অরিত্র দত্ত বণিক এবং রয়েছেন আইনজীবী মণিশঙ্কর চ্যাটার্জি। প্রত্যেককে স্বাগত রিপাবলিক বাংলায় এবং সোজাসুজি স্বর্ণালীতে। আমি শঙ্কুদেবকে দিয়ে শুরু করি। অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে প্রচারে মঞ্চ উত্তরবঙ্গ থেকে শুরু করছেন, সেই প্রচারের শুরুতেই তিনি বলছেন মোদী সরকারের যে গ্যারেন্টি গ্যারেন্টি করে এত
প্রমোশন আপনারা করেন, আপনারা এত বলেন, নরেন্দ্র মোদি তিনি নিজে বলেন মোদি সরকারের গ্যারেন্টি, তিনি বলছেন যে যদি ভোট বিজেপিতে দেওয়া হয় তাহলে পরিষেবার গ্যারেন্টি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিতে পারবেন না, তৃণমূল কংগ্রেস নিতে পারবে না, তৃণমূল কংগ্রেসকে ভোট দিলেই যাবতীয় তার বাড়ির সামনে রাস্তা কল জল সমস্ত পরিষেবার দায়িত্ব তাদের, ভোটটা কিসের জন্য হচ্ছে, কেন্দ্রের না রাজ্যের? দেখুন, প্রথমেই বলবো যে মাননীয় সাধারণ সম্পাদকের রাজনৈতিক বুদ্ধি লোপ পেয়েছে, আমায় মার্জনা করবেন, ইনফ্যাক্ট লোপ পেয়েছে বললে তো আগে আছে এটা বুঝতে হয়, আর তো আছে কি না সে নিয়ে আমি সন্দেহ প্রকাশ করছি। এই থ্রেটের বাস্তব পরিস্থিতি কি, এই থ্রেটের বাস্তব কমিউনিকেশন কি, সেটা স্পষ্ট করতে হবে। অর্থাৎ তার দলকে যারা ভোট দেবেন না তাদের নির্বাচিত সরকার কোনো মতেই কোনো পরিষেবা দেবে না, তাদেরকে হেকেল করা হবে, তাদের একঘরে করে রাখা হবে, তাদের পরিষেবা দেওয়া হবে না, এটা তো নতুন কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা রাজ্যের মাননীয় সাধারণ সম্পাদক বলছেন তৃণমূল কংগ্রেসের, আমার তো মনে হয় না, কারণ এটা তারা করে দেখিয়েছেন। আপনারা জানেন না উত্তরবঙ্গে যেখানে দাঁড়িয়ে উনি এই কথা বলছেন সেখানে আমরা দেখেছি একজন প্রসূতি মহিলাকে খাটে করে নিয়ে যেতে হয়েছে, তার মৃত্যু ঘটেছে, তার এলাকায় রাস্তা তৈরি হয়নি, অভিযোগ কি, দোষ কি, না সেখানকার মানুষ ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টির এমপি খগেন মুর্মুকে জিতিয়েছেন, তাই এটা আমরা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন দেখেছি। উনি নতুন কি বলছেন, উনি যেটা নতুন বলছেন সেটা আরো ভয়ঙ্কর, উনি বলছেন যে গ্যারেন্টি নিয়ে প্রশ্ন নরেন্দ্র মোদীর, এই কথাটা ওনাকে বলতে হচ্ছে কেন, কারণ উনি এমন একটা ইনসিডেন্টও দেখাতে পাচ্ছেন না যেটা ভারতীয় জনতা পার্টি তার নির্বাচনী ইস্তাহারে রেখেছিল কিন্তু তা পারফর্ম করতে পারেনি, তাই ওনার রাগ হয়েছে। এবং আমায় মার্জনা করবেন, সাধারণত রামের নাম মানুষ দুবার নেয়, এক সময় নেয় যখন ভারতীয় জনতা পার্টি তাদের নির্বাচিত কৌশলকে সফল করবার জন্য নেয়, আর কেউ কেউ যারা হচ্ছে শেষ সময়ের দিকে গণতান্ত্রিক ব্যবস্থায় শেষ সময়ের দিকে এগিয়ে যান তাদের মাঝে মধ্যে রাম নাম করতে হয়, তাই তাদের রামনবমীর দিন ভারতীয় জনতা পার্টির আন্দোলনের চোটে রামনবমীতে ছুটি দিতে হয়, এবং এ থেকেই প্রমাণিত হচ্ছে যে আস্তে আস্তে তৃণমূল কংগ্রেস শেষ গণতান্ত্রিক সময়ের দিকে এগিয়ে যাচ্ছে, ক্ষমতাচ্যুত হওয়ার দিকে এগোচ্ছে। না, সে যাকে হচ্ছে ছুটি দিক, তারা তো ছুটি দিচ্ছে এই জন্য যাতে ডিএ দিতে না হয়, তারা তো বলা হয়েছে যে এত ছুটি দেওয়া হচ্ছে এরপর পাশাপাশি আবার ডিএ কিসে, দেখুন উনি ছুটি দিলে আবার ডিএ দরকার নেই, সেটা অন্য একটা ইকুয়েশন রয়েছে, দেখুন উনি নির্দিষ্ট ডিএ না দেওয়ার, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তো নিজে প্রার্থী লোকসভা নির্বাচনে, নো উনি তো স্পষ্ট করে দিয়েছেন, তো লোকসভা নির্বাচনে কে ভোট দেবে কে ভোট দেবে না কেন্দ্রের সরকারের জন্য, তৃণমূল কংগ্রেস তো কেন্দ্রে সরকারে শুনুন ডায়মন্ড হারবারে আমি আপনাকে একটা কথা বলি, শুনুন ডায়মন্ড আইডেন্টিফাই করা হবে কি করে, মানে ধরে কি কোন বিধানসভায় কে লিড পেলো, কোন জায়গা থেকে লিড পেলো, কোন কোন জায়গা থেকে, সেই অনুযায়ী সেখানকার পরিষেবা বন্ধ করো, লক্ষীর ভান্ডার বন্ধ করো, রাস্তা বন্ধ করো, আমার মনে পড়ছে এই সময় কথা বলতে গিয়ে সাগরদিঘির কথা মনে পড়ছে, সাগরদিঘিতে কিন্তু বেশ কিছু পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল, শুনুন আমি আপনাকে একটা কথা বলছি, যতক্ষণ না পারেন বিশ্বাস দরবদ আপনারা যে গত কদিন ধরে বারবার ধরে বলছেন পরিষেবা দিচ্ছে কি পরিষেবাটা দিচ্ছে, সন্দেশখালীতে মহিলারা যে কথাটা বলছেন সেই প্রসঙ্গ যদি আমি আর্গুমেন্টস এক মিনিটের জন্য ভুলেও যাই, আমি আপনাকে বলছি সারা পশ্চিমবাংলায় আপনি এসে আজকে 1000 টাকা দিচ্ছেন, অথচ আপনি গোয়াতে গিয়ে বলে এসেছিলেন 3000 টাকা দেবেন, তাহলে 2000 টাকা প্রতি মহিলার তো ঝেড়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস, 5000 বলেছেন, আমি 5000 দিলে তাহলে আরো 2000 যোগ করে দিন, তাহলে আজকে 3000 টাকা তো ঝেড়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস, মহিলাদের তো আমরা বলছি ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবাংলায় ক্ষমতায় এলে মহিলাদেরকে 3000 টাকা করে দেবে, আমাদের বিরোধী দল এটা ঘোষণা করেছে, দেওয়ার এবিলিটি আছে, রাজ্যের এবিলিটি আছে, সেইটা কোনোটা দিচ্ছে না, রাজ্যের জন্য দিচ্ছে, সেই টাকা তো চুরি টাকা দিয়ে করছেন, আমি 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 একটা লাইনে শুধু শেষ করব মাননীয় সাধারণ সম্পাদকের বক্তব্য, সেটা হচ্ছে দেখুন ডায়মন্ড হারবার ওনার মডেল, কিন্তু আমি আপনাকে বলছি ডায়মন্ড হারবারেই উনি কোনো পরিষেবা মানুষকে দিতে পারেননি বলে আজকে হঠাৎ করে মানুষের বাড়িতে বাড়িতে নিজের নামে টাকা পৌঁছে দিতে হচ্ছে ওনাকে, আজকে বিভিন্ন প্রকল্পের আছিলা করে মানুষকে টাকা দিয়ে উনি ভোট কেনার চেষ্টা করছেন। আর আপনাকে আমার প্রশ্ন মাননীয় সাধারণ সম্পাদককে, 4 লক্ষ ভোট হচ্ছে ভারতীয় জনতা পার্টি 4-4.5 লক্ষ ভোট ডায়মন্ড হারবারে পেয়েছিল, সেই মানুষদের তো আপনি পরিষেবা দেননি, আপনাকে যারা ভোট দিয়েছিল, আপনি যাদের ভোট ডায়মন্ড হারবারে লুটেছিলেন তাদেরকেও আপনি এবং আপনার সরকার পরিষেবা দিতে পারেনি, তাই ভোটের আগে আপনাকে এই বার্ধক্য ভাতা, অমুক ভাতা, ডায়মন্ড হারবার মডেল এই সমস্ত জেনারেট করে মানুষের বাড়িতে টাকা দিয়ে হচ্ছে ঘুষ দিয়ে ভোট কেনবার চেষ্টা করতে হচ্ছে, খুবই দুঃখের বেদনা, কারণ আপনার নিঃশব্দ বিপ্লব সশব্দে জানাচ্ছে ডায়মন্ড হারবার থেকে পশ্চিমবাংলায় আপনি এবং আপনার দল হারতে চলেছে। বেশ বুঝলাম, আমি পাশাপাশি আসবো মনুশঙ্করবাবুর কাছে, মনুশঙ্করবাবু কি মনে হচ্ছে মানে এই কেন্দ্রের নির্বাচন তার জন্য রাজ্যে আবারও সে এই পরিষেবা দেবো না, এই দেবো না, রাস্তা হবে না, জল হবে না,
কেন্দ্রে মোদীকে ভোট দিলে মোদীর গ্যারান্টি হবে, আরে ভোট তো হচ্ছে কেন্দ্রের সরকারের জন্য, তৃণমূল কংগ্রেস তো আর কেন্দ্রের বিকল্প সরকার নয় যে মোদীকে ভোট না দিয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হয়ে যাবে, এমন ব্যাপার তো নয়। তাহলে এত কনফিউশন তৈরি হচ্ছে কেন, নাকি আপনাদের মনের মধ্যে কোনো কনফিউশন রয়েছে? একদিকে বলছেন অধিকারের লড়াই, অন্যদিকে বলছেন যে কোনো পরিষেবা পাবে না, আবার অন্যদিকে বলছেন যে ভোট রাম মন্দির দেখে হবে না, মানে অ্যাকচুয়ালি কোনটা? আমি এবার রাম মন্দিরের বাইটটাও শোনাই। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা কিছুক্ষণ আগে শঙ্কুদেব বলছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রচারে এই ভোটের ময়দানে এসেও সেই রাম মন্দির এর আগেও অনেকবার করেছেন, বিভিন্ন প্রকল্প ভাণ্ডার বিভিন্ন ইস্যু, এবারে রাম মন্দির নবতম সংযোজন, কি বলছেন একবার শোনাবো। প্রথমবার যারা ভোটাধিকার প্রয়োগ করেছিল 2019 সালে, জিজ্ঞেস করতে চাই নিজের পরিবারের কথা ভেবে কেউ ভোট দিয়েছিলেন? সব ভোট দিয়েছিলেন কি ধর্ম আর রাম মন্দির। আজকে ভারতবর্ষে 3,000 কোটি টাকা খরচা করে রাম মন্দির হয়েছে, আপনার বাড়ির ছাদের টাকা আপনি পাননি, তার কারণ আপনি আপনার অধিকারকে সামনে রেখে ভোট দেননি। যারা ধর্মের নামে ভোট চায় তাদের কি ভোট দেবে? যে রাম মন্দির করেছে বলে ভোট দিতে হবে? ভোট তো রুটি কাপড়া মাখান অন্ন বস্ত্র বাসস্থান। মণিশঙ্করবাবু, ব্যাপারটা হচ্ছে কি যে এইখানটাতে আমার একটা বলার আছে যে মানুষকে কিন্তু ঠিক মতো বোঝানো হয় না, মানে আপনি যেটা বুঝতে পারছেন হয়তো সাধারণ মানুষ ঠিক মতো বোঝে না। কেন বললাম, আমরা অনেক সময় আমরা এমপি ইলেকশনে যখন ঘুরে ঘুরে গ্রামের দিকে ঘুরেছি তখন দেখেছি কোনো বৃদ্ধ মহিলা বা কে এসে বলে আমার কলটা খারাপ হয়ে গেছে, আপনি জিতলে কলটা ঠিক হবে তো? তাই তিনি জানেন না যে লোকসভার ভোটটা হচ্ছে দেশের ভোট, সেখানে দেশের পররাষ্ট্রনীতি কী হবে, এই দিকে কী হবে, ফলে কলটা সারানোর দায়িত্ব আইদার পঞ্চায়েতের কোনো একটা প্রতিনিধি বা কাউন্সিলরের, ফলে মানুষকে ঠিক মতো বোঝানো হয় না। ফলে মানুষ যেভাবে বোঝে রাজনৈতিক নেতা নেত্রীরা সেভাবে বোঝাতে চায়। আপনি যদি আপনি বলেন যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে হঠাৎ করে দিল মানুষ কে সত্যি সত্যি হয়তো বিজেপি এমন করেছে, শুভেন্দু বলেছে যে ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য না, নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য না, নাগরিকত্ব দেওয়ার জন্য সিটিজেনশিপ হয়েছে, কিন্তু মানুষকে বোঝাতে পারেনি। অনেকদিন বুঝিয়ে সেটা করা উচিত। আরে কি করে বোঝাবে, কি করে বোঝাবে মশাই, মমতা বন্দ্যোপাধ্যায় একটা নেটালি মিথ্যে বলে যাচ্ছেন, আপনারা তো শুধু তিনি যা করছেন বলে যাচ্ছেন। আরে দেশটা তো শুধু মমতাকে নিয়ে নয়, মমতা ব্যানার্জিকে বোঝান না, মমতা ব্যানার্জি আপনি তো মমতা ব্যানার্জি দলের হয়ে বলতে এসেছেন, আপনি মমতা ব্যানার্জিকে বোঝাতে পারছেন না, শুনুন আপনি বোঝাতে পারছেন না কেন, ভোটটা মমতা ব্যানার্জিকে আপনি বোঝাতে পারছেন না কেন, প্রধানমন্ত্রী কে হবে, মানে আপনি বলছেন মমতা ব্যানার্জি বুঝতে পারছেন না, প্রধানমন্ত্রী কে হবে, দেশের নীতি কি হবে, সেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের ভোটের উপর নির্ভর। না না, দায়টা কার কার, কোন কোন দেখুন, না না, আমি একটা কথা বলি, আপনি কিন্তু সম্পূর্ণ মানে আন্ডারএস্টিমেট করছেন পশ্চিমবঙ্গের ভোটারকে, যারা কয়েক মাস আগে পঞ্চায়েত নির্বাচনে কোনটা আমার গ্রামের ভোট, কোনটা পঞ্চায়েতের ভোট, কোনটা এর ভোট, কোনটাতে তিনখানা করে ভোট দিয়ে স্থানীয় পঞ্চায়েতে, আপনারা তো সব বোঝেন, আপনারা বোঝাবেন। আমি একজন ক্যান্ডিডেট, আমি আপনাদের দলে, আপনাদের দলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক কি ওখানে গুলিয়ে দিচ্ছে, আর আপনি বলছেন যে আমরা বোঝাবো? আমি ভোটে লড়ছি, আমরা কোনো পার্টিকে রিপ্রেজেন্ট করি নাকি? আমার ব্যাপার, আমাদের প্রশ্ন করার কাজ, বুঝবে আপনি? আপনি কি তো ঠিক করে দেবেন না, উনি কি বক্তৃতা দেবেন? মানুষ বলবে ভুল দিয়েছে না ঠিক দিয়েছে, ওনার বক্তৃতা যদি ভুল হয় উনি যদি মিথ্যা প্রতিশ্রুতি দেয় মানুষ দেবেন? আমি তো মানুষ, আপনিও মানুষ, যখন ইন্ট্রোডাকশনে আমরা কি আর বাইরে নাকি, সারদা বলে গেছে আমি 17 মা আমি 17 মা, খুব ভালো লাগলো শুনে। ইলেকট্রাল বন্ড নিয়ে যে 6,000 কোটি টাকার হিসাব দিচ্ছে না রামকৃষ্ণদেব, কে দিচ্ছে না, শুনুন শুনুন, না কে কাকে দিচ্ছে না বলতে দিন শঙ্কু, আমি কি ডিস্টার্ব করব তাহলে? আপনি তো 10 কোটি টাকা দিয়েছেন এজেন্সি কে, কেন দিয়েছেন ভাই? তুমি চুপ করো ভাই, কে মিস্টার কেন দিয়েছেন, হুমকি দিচ্ছেন, তুমি চুপ করো, আমি হুমকি দিচ্ছি না, 10 কোটি টাকা কেন দিয়েছেন বলছি? আপনি তো সদস্য বলছিলেন, আমি বলছি আপনার পার্টিতে 10 কোটি দিয়েছে, শুনলাম মা সরদার কথা, 17 মা 17 মা, ভালো কথা তো শুনবেন, আপনার দলের নেতা নেত্রীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে মা সরদাকে খুঁজে পান, তাই বাপের মা সরদার প্রসঙ্গটা আনতে হচ্ছে আমাকে। সরদার কথা বললেন, আমি রামকৃষ্ণদেবের কথা বলছি, তিনি বলে গেছেন আর এখান থেকে মাটা বাদ দিলে শুধুমাত্র সরদা চিটফান্ড করে থাকবে, যে অ্যালকেমিস্ট চিটফান্ডে আপনাদের 10,000 কোটি টাকা চলে গেছে, তিনি বলে গেছেন বেশি খারবার অন্য এদের উপর নির্ভর করতে হচ্ছে কেন? আমার প্রশ্ন হচ্ছে দলের তো সততার দাবি ছিল, আমি এক সেকেন্ডে আসবো ভাই, এটা কি শুধুমাত্র মানে তোমাদের বলে ভাই, আপনি তো বলছেনই না, তুমি কোন ডিস্টার্ব করছো, আমি তো শুনতে যাচ্ছি, সবকে বিরক্ত করো না, সবকে ডিস্টার্ব করো না, তুমি যে বলছো যে হুমকি দিচ্ছিস, কি লিংক আছে যে রাজ্যের ভোটের সঙ্গে কেন্দ্রের ভোটের? আজকে যদি দেখা যায় যে বিজেপি যদি আজকে এখানে 30টা সিট পেয়ে যায়, বলবে আজ তৃণমূলের তো থাকার কোনো অধিকার নেই, লোকসভার
তাহলে কি হবে সেই নিয়ে ভোরবেলা নিশ্চয়ই কোন স্বপ্ন পেয়েছেন মণিশঙ্কর বাবু? আমরা আপাতত শুনি, আমির খানের একটা সিনেমা ছিল গজনী বলে, শর্ট টার্ম মেমোরি লস, মানে আমি আগের মুহূর্তে কি বলছি ছবি তুলে না রাখলে আমি পরের মুহূর্তে ভুলে যাব। আমি আপনাকে একটা রিয়েল টাইম গজনী একটা এক্সাম্পল দিই, দেখুন একই মঞ্চে একই সময় 5 মিনিট আগে কি বলছেন, 5 মিনিট পরে কি বলছেন, নায়ক কেউ নন, রিয়েল লাইফ নয়, রিয়েল লাইফ। দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন 5 মিনিটের আগে পরে, একবার দেখুন। 2024 লোকসভা নির্বাচন, নিজের অধিকারকে সামনে রেখে ভোট দেবেন না, দেবেন কি দেবেন না, আরে যাকে ইচ্ছা দিন, তৃণমূলকে দিন, সিপিএম কে দিন, বিজেপি কে দিন, কংগ্রেস কে দিন, নির্দল কে দিন, নিজের অধিকারকে সামনে রেখে দিন, এতটুকু বলার জন্য আপনার কাছে এসেছি, যাকে ইচ্ছা দিন। আপনি যদি এবার বিজেপির ভাওতাবাজির শিকার হয়ে বিজেপির ভুল প্রচারে পা দিয়ে বিজেপি প্রার্থীকে ভোট দেন, তাহলে গ্যারেন্টি মোদিজি থেকে চাইবেন, আর যদি বাংলার এই লড়াইয়ে বাংলার সাথে থাকেন, আপনার সাথে আমার আর্থিক সম্পর্ক, তৃণমূলের আর্থিক সম্পর্ক, মামাটি মানুষ সরকার, আপনার যেখানে বাড়ি, রাস্তা, কল, জল, পরিষেবা লাগবে আমি নিজে পৌঁছে দেবো, আমার ঘরে আমি দায়িত্ব তুলে নিয়ে যাচ্ছি। একে কি বলা যায়, অরিত্র কি বলবে? দেখুন প্রথম কথা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন না বললেন এই নিয়ে আমি বিশেষ কিছু বলতে চাই না, তার কারণ উনি ওনার পলিটিক্যাল ইম্যাচুরিটিটা বেশি প্রকাশ করে ফেললেন কোথাও গিয়ে। তার কারণ প্রথম কথাই হচ্ছে ভারতবর্ষের সংবিধান সম্পর্কে ওনার কোনো ধারণা নেই। ভারতীয় সংবিধান কোঅপারেটিভ ফেডারালিজমের কথা বলে, যেখানে সেন্টার এবং স্টেটের মধ্যে কীভাবে কাজকর্ম হবে এবং একটা সেন্টারের পলিসি স্টেট লেভেলে কীভাবে ইমপ্লিমেন্ট হবে সে তাদের মধ্যে আন্তঃসম্পর্ক নিয়ে কথা বলা আছে। এবার উনি যে কথাগুলো বলছেন যে রাস্তাঘাট, জল ইত্যাদি ইত্যাদি, এইগুলো সব বাই ডিফল্ট স্টেট লিস্টের আন্ডারে পড়ে। আমাদের 3টে লিস্ট আছে, স্টেট লিস্ট, সেন্ট মানে ইউনিয়ন লিস্ট এবং কনকারেন্ট লিস্ট। এবার স্টেট লিস্টের মধ্যে যে 60-61টা আইটেম আছে সেই প্রত্যেকটা আইটেম, যেরকম ধরুন ল্যান্ড, পন্ড, জেল, এই যে প্রত্যেকটা আইটেম নিয়ে যাবতীয় যা পলিসি সেগুলো সবই এই বর্তমান শাসক দলের আমলে করাপ্টেড হয়েছে এবং চুরি হয়েছে, জমি চুরি হয়েছে, পুকুর চুরি হয়েছে, জেলের অবস্থা সঙ্গীন, সেখানকার মহিলা আসামিদেরকে আমরা দেখেছি সেই নিয়ে একটা প্রচণ্ড কন্ট্রোভার্সিয়াল ইস্যু অ্যারাইজ করেছিল। এবং দ্বিতীয় কথা হচ্ছে প্রকল্প নিয়ে অনেক কথাটা হচ্ছে এখানে দেখলাম। আচ্ছা আমি একটা প্রশ্ন করতে চাই তৃণমূল কংগ্রেসকে, যে কন্যাশ্রী প্রকল্প আপনাদের সবথেকে সাকসেসফুল প্রজেক্ট এবং হিউজ নাম্বার অফ বেনিফিশিয়ারি আছে, আমার এই নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু কন্যাশ্রী প্রকল্প ডিপ্লয় করার পেছনে যে আসল উদ্দেশ্যটা ছিল বাল্যবিবাহ রোধ করা, সেই উদ্দেশ্যটা সফল হয়নি, সেটা ব্যর্থ। বাল্যবিবাহে বাংলা এখনও পর্যন্ত দ্বিতীয় স্থানে আছে, ল্যান্ডসেটের সাম্প্রতিক গবেষণায় আনুমানিক 15-16% বাল্যবিবাহ এখানে হয় এবং বিহারের পরে দ্বিতীয় স্থানে রয়েছে। তো ফলে তো কন্যাশ্রী আসলে একটা ফেইলড প্রজেক্ট, ফলত শুধুমাত্র প্রকল্পগুলো হচ্ছে আর তার নাম দেখিয়ে দিচ্ছে তাহলেই তো হবে না। এবং আবারও আমাদেরকে জানতে হবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলার কেউ নন, এবং উনি যদি বলে থাকেন যে সেন্টার কেউ নাই, উত্তরবঙ্গ তিনি রয়েছেন, তিনি ওখান থেকে বলেছিলেন যে ধূপগুড়ি মহকুমা হবে, তারপর হয়েছে কি না, তাহলে কি তৃণমূলের পার্টি অফিস দলের কথা, আরে মহা মুশকিল আপনাকে, উনি নিজে লোকসভার ক্যান্ডিডেট, উনি ওখানে গিয়ে কি করে বলতে পারেন যে আপনার রাস্তার জল কল কিছু দেওয়া হবে না, আরে পলিসি নিয়ে উনি বলতে পারেন না, পলিসি বলতে গেলে স্টেট গভর্নমেন্টের এক্সিকিউটিভ এই কথাটা বলতে পারেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো রাইট নেই এই বিষয়ে কথা বলার, তাহলে বলতে হয় তৃণমূলের পার্টি অফিস থেকে স্টেট গভর্নমেন্টটা রান করেন, গভর্নমেন্টের নিজস্ব কোনো অফিস নেই। একটা সেন্টার কি পলিসি ডিপ্লয় করবে সেটা স্টেট কিভাবে কাজ করবে তার জন্য 240-এর পর থেকে আর্টিকেলগুলো কনস্টিটিউশনে পড়ুন আপনারা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে পারেন যে কাকে ভোট দেবেন কাকে ভোট দেবেন না, কিন্তু কাউকে ভোট দিলে বিপক্ষ দলকে যদি ভোট দেন এবং সে যদি কেন্দ্রীয় সরকারে ক্ষমতায় থাকে এবং রাজ্যে যদি আমি সেই পরিমাণ ভোট না পাই তাহলে কেন্দ্রীয় প্রকল্প এখানে যদি অ্যাক্টিভেট হবে না এই কথা বলে, তাহলে সম্পূর্ণভাবে উনি সংবিধান বিরোধী কথা বলছেন এবং সেক্ষেত্রে আর্টিকেল 356 বলছেন বাড়ির সামনের কল, জল, রাস্তা সবকিছু পরিষেবার দায়িত্ব আমার, কিন্তু মোদিকে ভোট না দিলে ডিফল্ট আপনার, মোদিকে ভোট দিলে মোদির গ্যারান্টি, আরে বাই ডিফল্ট তো স্টেট গভর্নমেন্টের, আপনি বাই ডিফল্ট এতদিন যে সরকারে রয়েছেন বাই ডিফল্ট তো এটা বাই ডিফল্ট এটা স্টেট গভর্নমেন্টের প্রপার্টি, এটা ডিফামেশন হবে, আপনি একজন মাননীয় উকিল বাবু হয়ে এই সাজেশন দিচ্ছেন, আমি যে কাশ্মীর নির্মাণের কথা বলছিলাম এটা তো ফেক বলছিলাম, এটা ইলেকশন কমিশনের সুমোটা অ্যাকশন নেওয়া উচিত, আমি আসছি নির্মাণ লতা,
সেটা করো, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনকে এফেক্ট করছে, সেটা করো। আমি বলছি যে প্রতিশ্রুতি বা গ্যারান্টির কথা যেগুলো বলছে ওনারা সেটা থ্রেট নয়। উনি বলছেন যে মোদী যে গ্যারান্টিগুলো দেয়, আপনি পাবেন না, সেই গ্যারান্টিগুলো দিতে পারেন না, পাবেন না, কিন্তু মমতা ব্যানার্জি যে গ্যারান্টিগুলো দেয় সেগুলো পালন করবে। তবে তবে ওনার কাছে কিছু করাও যাবে না, ওটা করে আটলি। উনি বলবেন আমি আধ ঘন্টা আগে কি বলেছি ভুলে গেছি, আমি আসছি, পাঁচ মিনিটের মধ্যে বক্তৃতা মমতা কাছে আসবো। তবে যেটা কিছুক্ষণ আগে বলছিলেন, মনে করতে পারছেন না কি বলেছেন, কোনটা নিজের এখতিয়ারে রয়েছে বলতে উঠলে, তিনি নিজে একজন সাংসদ পদে বা সাংসদের হওয়ার দৌড়ে রয়েছেন, প্রার্থী হয়েছেন, কোনটা বলা উচিত কোনটা বলা উচিত নয়, কোনটা বাই ডিফল্ট করার কথা সরকারের, কোনটা করার কথা নয়, কোনটা এখতিয়ারের মধ্যে রয়েছে কোনটা নয়, সেই বিষয়টাই পুরো গুলি একটা খিচুড়ি হয়ে গেছে, ঘেটে ঘ। কেন বলছি, সেই ধূপগুড়ি সেই মহকুমা নির্মলদার কাছে আসার আগে একটা মা আজকে আজকেও আজকেও কিছুক্ষণ আগে আরও একটা অ্যানাউন্সমেন্ট করে এসেছেন, প্রতিশ্রুতি দিয়ে এসেছেন। ধূপগুড়িতে 100 বেডের হাসপাতাল, দেখুন। ধূপগুড়ি উপনির্বাচনে আমি আমাদের প্রার্থীর সমর্থনে সভা করতে এসেছিলাম এবং সেই সভা থেকে আপনাদের জিজ্ঞেস করেছিলাম, বলুন আপনাদের কি অসুবিধা। আপনারা বলেছিলেন ধূপগুড়িকে মহকুমা করতে হবে, আমি বলেছিলাম 3 মাসের মধ্যে চেষ্টা করব এবং করে দেব। ধূপগুড়ি মহকুমা হয়েছে কি না, হয়েছে কি না, জোরে বলুন হয়েছে কি না। এই যে রুরাল হাসপাতাল ধূপগুড়ি ব্লকের 60 বেডের হাসপাতাল আগামী 3 মাসের মধ্যে, 3 মাস কেন বলছি তার কারণ হচ্ছে আগামী 2 মাস এক দুদিনের মধ্যে নির্বাচন ঘোষণা হয়ে যাবে। নির্বাচন ঘোষণা হয়ে গেলে কোনো উন্নয়নমূলক কাজ হয় না। 31শে জুলাইয়ের মধ্যে এই রুরাল হাসপাতালকে 100 বেডের মহকুমা হাসপাতাল করার কথা আমাদের সরকার ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে এবং এই কর্মী সভা থেকে এই জনসভা থেকে আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি। নির্মলতা দেখুন, আগে বলি, সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বলছেন, একটা জিনিস খুব প্রকট হয়ে উঠছে যে উনি এখনো পর্যন্ত রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে যোজন যোজন মাইল দূর। সুতরাং পরিপক্কতা, পরিণত বুদ্ধি, রাজনৈতিক ভাষা, এগুলো উনি এখনো অবধি কিছুই শিখে উঠতে পারেননি। তার আগেও প্রমাণ মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন, একটা ঘেরাও কর্মসূচি উনি একটা ভুল ঘোষণা করেছিলেন, বাড়ি বাড়ি ঘেরাও বলেছিলেন, সঙ্গে সঙ্গে মমতা সেটা চেঞ্জ করে দেয়। মানে উনি কেন শিখছেন না জানি না, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকছেন কিন্তু রাজনৈতিক ভাষাটা কীভাবে ব্যবহার করতে হয় শিখছেন, এটা গেল এক। আমি কম্পেয়ার করছি না, কারণ ওটা প্রায় আকাশে মানে চাঁদের সঙ্গে মাটির নিচে তুলনা করা, আমি সেটা করছিও যাই হোক। এবার এটা একটা, দ্বিতীয় জিনিস হচ্ছে এই যে কথাগুলো উনি বললেন, এই কথাগুলো আমার যেটা অ্যাপারেন্টলি মনে হয়েছে খুব অস্বাস্থ্যকর। তার কারণ নাগরিক পরিষেবার সঙ্গে রাজনৈতিক শর্ত কখনো মেশানো উচিত নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বহু জায়গায় নিজের পরিকল্পনার কথা বলেন, আমি মমতাকে দিয়েই এক্সাম্পলটা দিচ্ছি, তার কারণ হচ্ছে উনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী, ওনার ফার্স্ট রাইট আছে সবসময় রাজনৈতিক শর্ত জুড়ে দেওয়া। আমি দিচ্ছি, আমায় ভোট না দিলে আমি এগুলো বন্ধ করে দেবো, এই হুমকিটা উনি আজ পর্যন্ত কখনো দেননি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এটা শেখা দরকার। তৃতীয় কথা হচ্ছে যে আজকে উনি উত্তরবঙ্গে দাঁড়িয়ে এই কথাটা বলছেন, উত্তরবঙ্গে তৃণমূলের জমি নরম। উনি একটা কাজ করেছেন এত কাজের মধ্যে, ধূপগুড়িটাকে উনি বলেছিলেন মহকুমা আমি করব, সেটা মহকুমা করছে, এটা হয়তো ওনার মাথায় ঢুকে গেছে, উনি একটা বিরাট কাজ করেছেন। এই কথাগুলো উনি ডায়মন্ড হারবার, জয়নগর, মথুরাপুর, বসিরহাট, বারাসাত কোথাও এগুলো বলবেন না। তার কারণ ওই জায়গাগুলো তৃণমূলের শক্ত জমি, ওখানে আলাদা করে বলার কোনো দরকার নেই। এটাকে আমি সাংবাদিক হিসেবে, এটা এক ধরনের থ্রেট, এক ধরনের হুমকি। আমি যদি ধূপগুড়ি মহকুমা করতে পারি, আমাকে ভোট না দিলে আমি তোমাদের পরিষেবাও বন্ধ করে দিতে পারি, ঠিক। এই যে লজিকটা, এই লজিকটা কিন্তু খুব অস্বাস্থ্যকর, আনহেলদি। ধরুন আজকে যেই বলুক না কেন, সবথেকে অদ্ভুত কথা কি, মানে কেন্দ্রের ভোট হচ্ছে, কেন্দ্রে যদি বিজেপি সরকার চলে আসে, যদি নরেন্দ্র মোদী সেখানে প্রধানমন্ত্রী হন, তাহলে আমার এলাকার সামনে রাস্তা হবে না, এটা কি ভয়ঙ্কর জিনিস হতে পারে? নির্মলদা প্লিজ, একদম একদম সাপোর্ট করছি।
আমি বলছি দুটো জিনিস, মানে ভারতবর্ষে যতগুলো এমপি ইলেকশনে যতগুলো সভা করছে যারা, আপনি দেখতে পাবেন যে লোকসভায় কি নিয়ম কানুন সংবিধান মেনে বক্তৃতা দিচ্ছে একজনকেও পাবেন না, কারো কম সেকেন্ড নিচ্ছেন যে ভুল সেকেন্ড, তাই সেকেন্ড বলছি আমি যে আমি সেটা কি আপনি সাপোর্ট করছেন না কি এই যে সংবিধান মানে যেখানে যা কিছু খারাপ আমি বলছি যা কিছু ভুল সেগুলোকে কপি করে হচ্ছে তৃণমূল কংগ্রেস, এগুলোকে আপনি সাপোর্ট করছেন হচ্ছে বাকিরাও, আপনি বলছেন সাংবাদিক হিসেবে নিরপেক্ষভাবে যদি বিচার করেন তাহলে আমি বলছি ভারতবর্ষের কোন জায়গায় কোন যারা ভোটে লড়ছেন লোকসভায় কেউ সংবিধানের এবিসিডি টোটো মেনে কোন বক্তৃতা হচ্ছে এটা আপনি দেখতে পাবেন, তাহলে টু রংস ডু নট, আমি সেকেন্ডটা বলছি, সেকেন্ডটা আপনারটা বলছি, টু রংস, আমি অভিষেকের সমস্ত বক্তৃতাকে ইগনোর করছি, ধরুন মানুষ ইগনোর করছে কেন, অভিষেকটা আমি বলছি করছেন কেন, আমি বলছি আপনাকে বিজেপি তো স্বতন্ত্র রাজ্য আছে, আমি তো আমি সেকেন্ডের একটা উত্তর দিচ্ছি, আরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরুন মানুষ সবাই ইগনোর করবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইগনোর করার জায়গা রয়েছে, আরে মানলাম বাবুন ব্যানার্জি ইগনোর করার জায়গা আছে, মমতা বন্দ্যোপাধ্যায় ভাই বলে মানেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো ভাইপো বলে মানেন, তাকে ইগনোর কেন করবে, তাকে ইগনোর কেন করবে, অভিষেকের বললেন তো তাহলে মমতা ব্যানার্জিকে দেখে তো সবাই ভোট দেবে, তার ইমেজ দেখে সবাই ভোট দেবে না, দেবে না তো একদমই না, আমি তো বলছি না, আমি বলছি অভিষেককে দেখে তো ভোট নিশ্চয়ই, আমি তো তাই মনে করি, আমার আমার দশ থেকে এটা শুনুন ব্রেকিং দিয়েছেন আপনাকে তৃণমূল নেতা, ব্রেকিং দিয়েছেন নির্মলা দা, আমি না আমি বলছি আপনি ভোট দেবেন না, আপনি ওকে ছোট ছোট করব কেন, ছোট করব কেন, আমি বলছি আমার একটা ছোট প্রশ্ন, আমি আমি এই রিপাবলিক চ্যানেলে আমার একটা ছোট প্রশ্ন, তৃণমূলকে সমর্থন করছি মমতা ব্যানার্জিকে দেখে মনিদা নির্মলদা দুজনের সিনিয়ররা রয়েছেন এবং দর্শকরা রয়েছেন, আমার একটাই প্রশ্ন, আমি যদি তর্কের খাতিরে ধরে নিই যে চুরি ডাকাতি আটকানোর জন্য 100 দিনের টাকা বা অন্যান্য বিভিন্ন টাকা কেন্দ্র সরকার আটকেছে, এই বিতর্ক বাইরে রেখে যদি আমি ধরে নিই যে অভিষেকের অভিযোগ সত্যি যে কেন্দ্র ইচ্ছে করে ওর টাকা আটকাচ্ছে, মানুষ ভোট পায়নি বলে এই আটকানো উচিত, তাহলে তো সেটাকে জাস্টিফাই করতে হয় অভিষেক যে বক্তব্য রেখেছে, অভিষেকের বক্তব্যকে যদি আজকে স্ট্যান্ডার্ড ধরে নিতে হয়, অভিষেকের বক্তব্যকে যদি স্ট্যান্ডার্ড ধরে নিতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসের সরকার পশ্চিমবাংলায় মানুষকে বঞ্চিত করছে, তাই তৃণমূল কংগ্রেস সরকারের সমস্ত টাকা পরিষেবা আটকে দেওয়া উচিত, এটা কি তাই আমি শুধুমাত্র একটা উল্টো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই এই প্রসঙ্গে বক্তব্য শোনাবো, একবার শুনুন বক্তব্য, একবার শুনুন, শুনে নিন, প্রথমবার যারা ভোটাধিকার প্রয়োগ করেছিল 2019 সালে, জিজ্ঞেস করতে চাই নিজের পরিবারের কথা ভেবে কেউ ভোট দিয়েছিলেন, সব ভোট দিয়েছিলেন কি ধর্ম আর রাম মন্দির, আজকে ভারতবর্ষে 3,000 কোটি টাকা খরচা করে রাম মন্দির হয়েছে, আপনার বাড়ির ছাদের টাকা আপনি পাননি, তার কারণ আপনি আপনার অধিকারকে সামনে রেখে ভোট দেননি, কি হয়নি, তীর্থস্থানগুলো দেখুন, দক্ষিণেশ্বর দেখুন, কালীঘাটের মন্দির দেখুন হচ্ছে, তারাপীঠ হয়েছে, কঙ্কালীতলা হয়েছে, লোকনাথ মন্দির হয়েছে, অনুকূল চন্দ্রের মন্দিরের জন্য আমরা 5 একর জমি বিনা পয়সায় দিয়েছি, ওঙ্কারনাথ মিশনের জন্য আমরা 3.5 কোটি টাকা দিয়ে গেট করে দিয়েছি, আমরা তারকেশ্বর করে দিয়েছি, আমরা জলপেশ মন্দির করে দিয়েছি, শিব মন্দির আমরা মদনমোহন মন্দির করে দিয়েছি, আমরা শিবযজ্ঞ মন্দির করে দিয়েছি, আমরা তারকনাথ থেকে শুরু করে ফুরফুরা শরীফে যান গিয়ে দেখে আসুন কত কাজ আমরা করে দিয়েছি, আগে কিন্তু কেউ এই কাজ করতো না। কাকে ছেড়ে কাকে বিশ্বাস করবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন মন্দির দেখে আপনি ভোট দেবেন না, আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মন্দিরের লম্বা পর্দা দিয়ে বলছেন যে মন্দির সব করে দিয়েছি, সায়নী ঘোষ তিনি নাকি মন্দিরের বিপক্ষে ছিলেন, এখন তিনি মন্দিরে পুজো দিয়ে তিনি তার প্রচার করছেন, মানে এই দলটার কি আদৌ নীতি বলে কিছু আছে, কিছু আছে নীতি বলে, যেটা সোনালী আপনি দুটো কথা বলবো,
দয়া করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনি যখন বলছেন মমতাকে দেখেই সব কিছু হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রচার থেকে সরিয়ে দিন। সম্ভব নয়, ওটা সরিয়ে দিন। না না, দুই হচ্ছে লোক বুঝবে ওর ওর এলাকায় উপযুক্ত সময় নেই, শেষ করে দিবেন। আপনি দেখুন, ও তো ভোটে দাঁড়িয়ে তার জন্য করবে। মমতা কিন্তু সব পজিটিভ কথা বললো, আমি এটা করেছি এটা করেছি, আর অভিষেক তথ্য দিল ভুল। আসলে এই দলের কোন ইশতেহার রয়েছে কি, কোন নির্বাচনের আগে কোন প্ল্যানিং রয়েছে কি, নাকি শুধুমাত্র মঞ্চে নেমে একটা যা হোক তা হোক কিছু বলে দেওয়া, কোনটা? নজর থাকবে আগামী দিনেও। এই ডিবেট শেষ করছি এখানে, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।